प्रत्येक के ठंडा घर थे बेर करे घाम झड़ाबो। आज के देखते पेयेछि अभिषेक बनर्जी नौशाद भाई के फलो करे करे राजपथे नेमे गिएछे गरीबेर पाशे पाशे गिए पौंछे जेई माननीय মমতা ব্যানার্জি बार बार माथाय घोमटा लागिए किछु आरबी शब्द सुबहानल्लाह माशाल्लाह इनशाल्लाह बोले कथाय कथाय के बला हय माथाय टुपी दिए मुखे दाड़ी निये तिनि मुस्लिमदेर हये राजनीति करछेन। आपनारा देखेछेन হাঁসখালীতে जखन सेइ आपनार आदिवासी सम्प्रदायेर महिलाके जखन केउ आश्रय देयनि বিচারের জন্য আওয়াজ তোলেনি তখন এই আইএসএফের চেয়ারম্যান নওশাদ ভাই নদিয়ার হাঁসখালীতে পৌঁছে উচ্চাপাচামিতে রয়েছে সেখানেও কয়লা ভাইপোর দাবাদাবি চলছে গোটা পশ্চিম বাংলাকে জুড়ে কুড়ে কুড়ে খাচ্ছে এই তৃণমূলের নেতাদের কাছে মাথাকে নত করেনি বিজেপির কাছে মাথাকে নত করেনি তিনরা সগর্বে বুক ফুলিয়ে যেদিন কলকাতার রাজপথে বেরিয়েছিল গোটা পশ্চিম বাংলার মানুষ নওশাদ ভাইকে লুফে নিয়েছিল ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছিল গোটা কলকাতা থেকে একদম হুগলির ফুরফুরা শরী পর্যন্ত রাস্তা অচল হয়ে গিয়েছিল ওদের সমাগম হচ্ছে। ভাইজান যখন 41 দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে এলেন তখন গোটা পশ্চিম বাংলার মানুষ দেখেছিল একটি নতুন রাজনৈতিক দল যার মাত্র 2টি বছর বয়স সেই রাজনৈতিক দলের একজন বিধায়ক যে তারপরে ভাইজান আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতাম আমাদের বিভিন্ন সংগঠনের মুসলিম সংগঠন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলতো এত করে আপনাদের মাত্র একটি বিধায়ক হয়েছে এই দল কিন্তু বেশি দিন থাকবে না কিছুদিন পর আপনাদের নওশাদ ভাই দেখবেন তৃণমূলের কোলে দুলছে সুতরাং আইএসএফ বলে কোনো দল থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম প্রথম প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে যখন নওশাদ ভাইজানকে বাধা প্রাপ্ত হতে হলো যখন কলকাতার চৌরঙ্গীর মোড়ে আইএসএফ এর কর্মী সমর্থক নেতৃত্বরা যখন পথ অবরোধ করে বসেছিল পশ্চিম বাংলার নির্লজ্জ পুলিশ যারা কথাই কথাই শাসক দলের গোলামি করে শাসক দলের পদলেহন করে যারা কথাই কথাই বিরোধী দলকে মিটিং মিছিল করতে দেয় না যত নিয়ম কানুন আইন সমস্ত বিরোধী দলদের জন্য বলে আমরা দেখেছি সেই পুলিশ কলকাতার পুলিশ নবান্নের আদেশে নবান্নের হুকুমে ভাইজানকে সেখান থেকে আপনার টানা হেজড়া করতে করতে তুলে নিয়ে গেছে। গোটা পশ্চিম বাংলার মানুষ বলেছে আমরা এই দৃশ্য দেখতে চাই না যেই মাননীয় মমতা ব্যানার্জি বারবার মাথায় ঘোমটা লাগিয়ে কিছু আরবি শব্দ সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলে কথায় কথায় তিনি বলেন আমি সংখ্যালঘুদের জন্য এসেছি আমি সংখ্যালঘুদের উন্নয়ন করি। আমরা দেখলাম একজন পীরজাদা একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে একজন স্বাধীনতা সংগ্রামীর চতুর্থ প্রজন্মকে কলকাতার রাজপথ থেকে টানতে টানতে হিজড়াতে হিজড়াতে একজন জনগণের প্রতিনিধি জননেতা বিধায়ক মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাকে কিভাবে অপমান অপদস্থ করে কলকাতা থেকে তুলে নিয়ে গিয়েছে। আমরা সেদিন শান্ত হয়েছিলাম আমরা অপেক্ষায় ছিলাম যেদিন তিনি জামিন পেলেন সমস্ত লড়াই করার পর ভাইজান বলছেন জেলাতে তিনাকে অফার দেওয়া হয়েছে মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছে আইএসএফ এর প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আপনার বড় বড় উচ্চ পদের জন্য তৃণমূল কংগ্রেস থেকে অফার দেওয়া হয়েছে বাট তারা কেউ তৃণমূল কংগ্রেসের কাছে মাথাকে নত করেনি বিজেপির কাছে মাথাকে নত করেনি তিনরা সগর্বে বুক ফুলিয়ে যেদিন কলকাতার রাজপথে বেরিয়েছিল গোটা পশ্চিম বাংলার মানুষ নওশাদ ভাইকে লুফে নিয়েছিল ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছিল গোটা কলকাতা থেকে একদম হুগলির ফুরফুরা শরী পর্যন্ত রাস্তা অচল হয়ে গিয়েছিল একটি অঘোষিত ধর্মঘট একটি অঘোষিত রোড শো আমরা দেখেছিলাম। আমি ফেসবুকে লিখেছিলাম যে মনে হয়েছে কলকাতার মাঠে আজকে কোন রাজনৈতিক দলের চেয়ারম্যান নয় একটি দু বছরের রাজনৈতিক দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী নয় বরং কলকাতার রাজপথে যেন মনে হয়েছে ইন্টারন্যাশনাল কোনো প্লেয়ারের আগমন ঘটেছে এইরকম রোড শো এরকম শোডাউন আমরা কখনোই কলকাতাতে ইতিপূর্বে কোনো বড় প্লেয়ার কোনো ইন্টারন্যাশনাল ব্যক্তিকে ছাড়া আমরা দেখি না। এটা দেখে নবান্নের চৌদ্দ তলায় মাননীয় মমতা ব্যানার্জির কপালে ভাঁজ পড়ে গেল অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপোকে বলল ভাইপো নওশাদ সিদ্দিকী একজন যুবক ছেলে সে যা করছে তোমাকেও আজ থেকে রাস্তায় বের হতে হবে। ভাইজান বলেছিলেন আমি ওই যারা এসি ঘরে বসে বসে রাজনীতি করে তাদের প্রত্যেককে আমি ঠান্ডা ঘর থেকে বের করে আমি ঘাম ঝড়াবো। আজকে আমরা দেখতে পেয়েছি অভিষেক ব্যানার্জি নওশাদ ভাইকে ফলো করে করে রাজপথে নেমে গিয়েছে গরিবের পাশে পাশে গিয়ে পৌঁছে গিয়েছে। আচ্ছা আমরা দেখলাম অভিষেক ব্যানার্জিকে ভয় পেয়ে গিয়েছে এই ভয় থেকে তিনি বাইরে বেরিয়েছেন যেটা বলছিলাম ভাইজান যখন কলকাতার রাজপথে ফুরফুরা পর্যন্ত এলেন কয়েক ঘন্টা লাগলো অসংখ্য মানুষের ভালোবাসা পেলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ শুধু একটাই স্লোগান দিয়েছিল জনগণের বিধায়ক জননেতা নওশাদ সিদ্দিকী তাকে গ্রেফতার করা হয়েছে
এটার বিরুদ্ধে আমরা আজকে অবস্থান করে কলকাতার রাজপথ থেকে শুরু করে বাংলার প্রত্যেকটি জায়গায় তিনাকে সাদর আমন্ত্রণ জানিয়েছিল। মুখ্যমন্ত্রী দেখলেন এক ব্যাপক শোডাউন হয়েছে, রোড শো হয়েছে নওশাদ সিদ্দিকীকে নিয়ে, একে দমাতেই হবে, তাই তিনি নতুন পরিকল্পনা করলেন কি তৃণমূলে নবজোয়ার, তৃণমূলে নবজোয়ারের নাম করে আসলে তিনি যেটা করতে চাইলেন সেটা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ফলো করলেন। রাস্তায় নেমে তিনি যদি গলার মালা পড়তে পারেন তাহলে অভিষেক ব্যানার্জিকেও পাঠিয়ে দেওয়া হলো, যাও রাস্তায় রাস্তায় ঘোরো, রোড শো করো, আর নওশাদ সিদ্দিকীর মতো গলায় মালা পড়ো, খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে পৌঁছে যাও। আমরা বলি তোমরা যতই নওশাদ সিদ্দিকীকে ফলো করো, নওশাদ সিদ্দিকীর মতো একজন বিধায়ক এই পশ্চিম বাংলায় একজনই রয়েছে, দ্বিতীয় আর কেউ কখনো হতে পারবে না। তাই গোটা পশ্চিম বাংলা জুড়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ ডাক দিয়েছে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত করতে হবে। আপনারা জানেন প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে খুগুর বাসা তৈরি হয়েছে, এই তৃণমূল কংগ্রেসের নেতারা এত টাকা খেয়েছে, এত টাকা খেয়েছে, আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন। তাকে দেখেছেন পার্থ চ্যাটার্জি টাকার গদিতে শুয়ে থাকতো, বাথরুম থেকে টাকা পাওয়া যাচ্ছে, বিছানা থেকে টাকা পাওয়া যাচ্ছে, একজন 60 বছরের বুড়া 28 বছরের গার্লফ্রেন্ড নিয়ে গোটা পশ্চিম বাংলায় মাদকবড়ি করে বেড়াচ্ছে, আর একজন বিয়ে করা ছেলে, একজন মাস্টার্স করা ছেলে, একজন এমএসসি করা ছেলে, আপনার ইঞ্জিনিয়ারিং করা ছেলে, তারা চাকরি পাচ্ছে না, গার্লফ্রেন্ডরা হাত ছেড়ে দিয়ে পালাচ্ছে, অন্যের অভাবে, টাকার অভাবে, বাসস্থানের অভাবে বিয়ে হচ্ছে না। আর পশ্চিম বাংলা শিক্ষামন্ত্রী, নির্লজ্জ শিক্ষামন্ত্রী, তিনি মানুষের টাকাগুলোকে শোষণ করে নিয়ে যুবদেরকে, শিক্ষিতদেরকে চাকরি দেওয়ার নাম করে তিনি বেহায়াপনা করে বেড়াচ্ছে, নির্লজ্জতা করে বেড়াচ্ছে। আপনারা জানেন এই পশ্চিম বাংলার সব থেকে বড় কয়লা খনি, গোটা এশিয়া মহাদেশের মধ্য থেকে সব থেকে বড় কয়লা খনি বীরভূমের দেউচাপাচামিতে রয়েছে, সেখানেও কয়লা ভাইপোর দাবাদাবি চলছে, গোটা পশ্চিম বাংলাকে জুড়ে কুড়ে কুড়ে খাচ্ছে এই তৃণমূলের নেতারা। আজকে আমরা যখন তাদের বিরুদ্ধে বলি তারা রাগান্বিত হয়, আমাদের বিরুদ্ধে মন্তব্য করে। আমরা বলি যে এই তৃণমূল কংগ্রেসের ভাইদেরকে দেখেছি 2011 সালের পূর্বে একটা বিড়িকে তিনবার করে ভাগ করে খেত, ভাঙা সাইকেল নিয়ে বাজারে বের হতো, চায়ের দোকানে গিয়ে চা খাবার পয়সা ছিল না, অন্যজনকে গিয়ে বলতো চা খাইয়ে দেওয়ার কথা। আজকে আমরা দেখছি তারা হাজার হাজার টাকার মালিক হয়ে গিয়েছে, কোটি টাকার সম্পদের মালিক হয়ে গিয়েছে, হাতে সোনার বালা, হাতে সোনার আংটি, গলায় সোনার চেন পরে ঘুরছে। তাই বন্ধুগণ জাগতে হবে, জাগতে হবে, নিজেদের অধিকারকে বুঝে নিতে হবে। আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছেন আমরা ভিক্ষা নয় অধিকার চাই, ভিক্ষা নয় অধিকার চাই, সাংবিধানিক মৌলিক গণতান্ত্রিক অধিকার চাই। প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে যেখানে আইএসএফ এর শক্ত সংগঠন রয়েছে, আইএসএফ পঞ্চায়েতে প্রার্থী দেবে, যেই প্রার্থীগুলো আইএসএফ থেকে দেওয়া হবে ভাইজানের ডাকে, ভাইজানের আহ্বানে, আপনারা তাদেরকে জয়ী করবেন তো? জোরে বলুন, জয়ী করবেন তো? পঞ্চায়েত থেকে দুর্নীতিমুক্ত তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, আপনারা রাজি আছেন? আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শরীরের সমস্ত শক্তিটুকু দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে লড়ুন, আগামী প্রজন্মের জন্য লড়ুন, কিছু করতে হবে, এই পশ্চিম বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইতিপূর্বে আমার ভাই বলছিলেন নদিয়ার হাঁসখালী একজন আপনার আদিবাসী, একজন এসসি সম্প্রদায়ের মেয়ে, তাকে রেপ করে দেওয়া হচ্ছে, তিনি বিচারের পানি নিবৃত্তে কাঁদে। যেই নওশাদ ভাইকে বলা হয় মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে তিনি মুসলিমদের হয়ে রাজনীতি করছেন, আপনারা দেখেছেন হাঁসখালীতে যখন সেই আপনার আদিবাসী সম্প্রদায়ের মহিলাকে যখন কেউ আশ্রয় দেয়নি, বিচারের জন্য আওয়াজ তোলেনি, তখন এই আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ ভাই নদিয়ার হাঁসখালীতে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে শেষকৃত্যে তিনি দাঁড়িয়ে থেকে তার শেষকৃত্য সম্পন্ন করেছেন। আপনারা দেখেছেন বগটুইয়ে যখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গণহত্যা হয়েছে সেখানে নওশাদ ভাই পৌঁছে গিয়েছেন। আপনারা জানেন নওশাদ ভাই বিধানসভাতে গিয়ে যখন ওয়াকফ সম্পত্তি নিয়ে গলা ফাটাচ্ছেন, আওয়াজ করছেন, একইভাবে তিনি হিন্দু সম্প্রদায়ের দেবত্ব সম্পত্তিকে উদ্ধারের জন্য আহ্বান করছেন। তাই বলবো কলকাতার রাজপথে ডিএনই আন্দোলন করছে, সেখানে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস ডিএর জন্য আন্দোলন করছে। কলকাতার রাজপথে চাকরিজীবী যারা হকের চামড়ি চাকরি পাওয়ার জন্য তারা রাস্তায় বসে আন্দোলন করছে, তাদের দিকে কর্ণপাত নেই, শুধুমাত্র ভিক্ষার লাইনে আমাকে আপনাকে দাঁড় করিয়ে রেখেছে, 500 টাকা দিয়ে আমাদেরকে খুশি করে রেখেছে। এই যে 500 টাকার কথা ভাইজান বারবার বলেন, আপনার বাড়ির একজন ছেলে যদি চাকরি করে আপনার ওই 500 টাকার প্রয়োজন হয় না, তারপরেও যখন দিচ্ছে সরকার এটা মনে করবেন না, তৃণমূল কংগ্রেস তার বাড়ি থেকে দিচ্ছে, তাদের ভিটেমাটি ভিক করে দিচ্ছে, এটা আমার আপনার অধিকার থেকে দিচ্ছে। আর পাড়ায় পাড়ায় কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী তৈরি হয়েছে, শুধুমাত্র আইএসএফ এর ছেলেদিকে ভয় দেখায়, চমকায়, কি বলে
যে যদি এবার থেকে আইএসএফ করো তাহলে তোমাদের নামে মিথ্যা কেস দেওয়া হবে। আমরা বলি ভাইজান বলেন আইএসএফ এর ছেলেদেরকে মিথ্যা কেসের ভয় দেখিয়ে আর দমানো যাবে না। আইএসএফ এর ছেলেরা কেস সম্পর্কে সব ওয়াকি ভালো হয়ে গিয়েছে, আরো ভয় ভেঙে গিয়েছে যখন দেখেছে যে তাদের দলের চেয়ারম্যান সুপ্রিমো নওশাদ সিদ্দিকীকে এই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি 41 দিন জেলে রেখে আটকে রাখতে পারেনি। তখন আইএসএফ এর কর্মী সমর্থকরা শপথ করে নিয়েছে আমাদেরকেও যদি মিথ্যা কেসে জর্জরিত করে আমরা সেই কেসে লড়বো।